যে সৃজনশীল পাঁচ অধ্যায় থেকে এসেছিল। তো তুমি যে কাজটা করবে, যদি আমার লেকচার শিটটি থেকে থাকে তাহলে এই লেকচার শিটটি নিয়ে এখনই বসে পড়ো, অ্যান্ড লেকচার শিটটি না থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লেকচার শিটটি নিয়ে তারপর ক্লাসে বসো। কারণ আমি সমাধান করতে চাচ্ছি, আমার এই যে লেকচার শিটে দেখতে পাচ্ছ, লেকচার শিটের এই যে বোর্ড প্রশ্নের অংশ, সমস্যাটির জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো যেখানে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না, মানে ঋণাত্মক কোনো মান লেখা যাবে না, হতে হবে কি ধনাত্মক। খুব সুন্দর কথা। আচ্ছা, সমস্যাটির জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো যেখানে, তাহলে সি ভাষায় প্রোগ্রাম লিখতে হবে। তাহলে আমরা চলো সি প্রোগ্রামে যাই, মানে সফটওয়্যারের মধ্যে চলে যাই, তারপর এটা সমাধান করি, তাহলে আরও সুবিধা হবে। তার আগে আমরা একটু ক্যালকুলেটার দেখে নিব যে আসলে সূত্র অনুযায়ী যদি আমরা সমাধান করি তাহলে আসলে এখানে মাইনাস মান আসার সম্ভাবনা আছে কিনা, বা কত সমাধান করলে মাইনাস মান আসবে, কত কত লিখলে। 9 ÷ 5 ×+32, তার মানে আমি যদি 20 নেই তাহলে 68 আসে। 9 ÷ 5 ×C + 32, মানে এই যে 68 মান আসে, তাহলে আমি 20 নিব যখন সফটওয়্যারে সমাধান করব। ওকে, তো আমি সফটওয়্যারের মধ্যে চলে যাচ্ছি আপাতত, তারপর সমাধান করি। তো প্রথমে আমরা যা যা লিখি তাই লিখব, INCLUDE ইনক্লুড STDIO স্টুডিও ডট এইস, তারপর হ্যাশট্যাগ ইনক্লুড INCLUDE ইনক্লুড কোনিও ডট এইস, তারপর মেইন ফাংশন। ওকে, মেন ফাংশনের পরে একটা ব্র্যাকেট দিতে হবে। আমরা কিন্তু আমার লেকচার শিটের মধ্যেই আছে, উত্তর দেওয়া আছে এগুলোর, একবার প্রথমে যে অঙ্কগুলো দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক অ্যালগোরিদম ফ্লো চার্ট সি প্রোগ্রাম আছে, তো ওখানে তুমি পাবা। তারপর আমি আবার নতুন করে একটু, মানে আমি আবার করে লিখে দিচ্ছি, তুমি একটু দেখে নাও কীভাবে লিখতে হয়। তো আমি এই সূত্রের কাজগুলো সচরাচর ফ্লোট দিয়ে করাই, কারণ যেহেতু এখানে পয়েন্টের মান আসার সম্ভাবনা বেশি থাকে। তো প্রথমে আমরা লিখব FLOAT ফ্লোট, আমরা নির্ণয় করব ফারেনহাইট, তো আমরা নিব হচ্ছে সি সেন্টিগ্রেড কমা এফ ফারেনহাইট। ওকে, সেমিকোলন হবে এখানে, ডান। তারপর আমরা মান গ্রহণ করব, PRINT প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এন এন সরি সি, মানে আমরা সি এর মানটা এখানে গ্রহণ করব। সি এর মান গ্রহণ করার পরে SCAN স্ক্যান এফ, তারপর হচ্ছে স্ক্যান এফ এর পরে ইনভার্টেড কমা লিখব, যেহেতু সি একবারই নিছি তাহলে আমরা ইনভার্টেড কমার মধ্যে মডুলার ডি একবারই লিখব, মডুলার ডি না সরি মডুলার এফ, মানে ফ্লোটকে সংক্ষেপে আমরা কি বলবো, এফ বলবো, ফ্লোট। ওকে, তারপর হচ্ছে কমা অ্যান্ড সি, এই এই এফ মানে কিন্তু আবার এই এফ না, হ্যাঁ মনে রাখতে হবে, এই এফ মানে হচ্ছে ফ্লোট, এই যে ফ্লোট, আর এই এফ হচ্ছে ফলাফল বের করব যেটা সেটা, তারপর সেমিকোলন, তারপরে সূত্র লিখব। তো সূত্র কি ছিল, F = 9 ÷ 5 ×C + 32 সেমিকোলন। তারপর আমরা ফলাফল দেখাবো, ফলাফল কি PRINT প্রিন্ট এফ, তারপর ইনভার্টেড কমা দিয়ে এখানে লিখব হচ্ছে মডুলার এফ, মানে ফলাফলটা কি, এই যে আগে আমি ডিক্লেয়ার করছিলাম না ফলাফল কি কি, মানে ইনপুট এবং ফলাফল দুটোই ভগ্নাংশ জাতীয়, তা আমি ইনপুট যখন লিখছি তখন এই যে এফ দিছি, আবার ফলাফল যখন লিখব তখনও এফ লিখব, কারণ এফ তে কি ফ্লোট বোঝায়। ওকে, তো আমি ফলাফল দেখাবো, তারপর হচ্ছে এখানে একটা সেমিকোলন বসাবো, তারপরে গেটস GETCH গেটস দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে এখানে সেমিকোলন বসাবো। তো এই হচ্ছে আমাদের মূলত এখানে যা যা করা দরকার সব, হ্যাঁ সফটওয়্যারে মূলত এগুলোই করতে হয়। এবার আমি এটা সেভ করব, কম্পাইল অ্যান্ড রান। তো সেভ করলাম, যে কোনো এক জায়গায় সেভ করলাম। ওকে, এখন দেখো সেভ করার পরে ওরা সি এর মান সরাসরি চাচ্ছে, তার মানে কি আমি এত সময় যা লিখছি সেটা রাইট, মানে ইনপুট চাচ্ছে সি সমান কত লিখব। তো যে বলছিলাম সি সমান 20 লিখব, তো সি সমান 20, উত্তর 52 দশমিক সামথিং,
সো এখন দেখো, এই হচ্ছে আমাদের কাজ, এটা হলো আউটপুট। সরাসরি এখানে কি আউটপুট দেখাচ্ছে, সি সমান 52, ওই সি সমান 20 লিখলে ইনপুট কত হয়, 52 হয়। সো তুমি যদি চাও এভাবে স্ক্রিনশট দিয়ে এটা সমাধান করে লিখে ফেলো। ওকে, এই হচ্ছে আমাদের কাজ, যেভাবে এটা সমাধান করা যায়। একটু খেয়াল করলে তুমি দেখতে পাবে যে এটা একবারে সহজ। হ্যাঁ, মানে এখানে কোনো ঘুরানো পেঁচানো কিছুই নেই, যা সি প্রোগ্রাম করতে বলছে সি প্রোগ্রাম করে দিলেই হবে। হ্যাঁ, তো ইনপুট অটোরা চাইছে, তারপর আমি ইনপুট বসালাম, বসানোর পরে আউটপুট কিন্তু ঋণাত্মক আসে নাই, ওরা বলছে ঋণাত্মক আসা যাবে না। তো ঋণাত্মক আসে না, এটা হচ্ছে ফারেনহাইটের মান, মডুলার 72 52, এটা হচ্ছে কি ফারেনহাইটের মান। আর যেহেতু আমি এই যে পয়েন্ট ফ্লোট দিছিলাম না, তো ফ্লোট দেওয়ার কারণে ওরা মানে ফ্লোট তো ভগ্নাংশ, তো পয়েন্টের পর ওরা নিজের মতো করে কিছু শূন্য শূন্য নিয়ে নিছে। আর যদি এখানে ফ্লোট না নিয়ে ইন্টিজার লিখতাম তাহলে তো 52ই দেখাতো, তবে যদি পয়েন্ট আসার সম্ভাবনা থাকতো তখনও কিন্তু ওই 52ই দেখাতো, পয়েন্টের পরে যদি কোনো মান আসতো 52ই দেখাতো, কারণ আমি ইন্টিজার দিছি, পূর্ণ অংশটুকু দেখাবে, ভগ্নাংশটুকু আর দেখাবে না। তো এই হচ্ছে আমাদের সমাধান, দেখা হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে তার আগে একটা কথা বলতে, স্ক্রিনে দিয়ে ডান পাশে যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা হচ্ছে আমার অন্য একটি ইউটিউব চ্যানেল, সেখানে শুধুমাত্র আইসিটি সম্পর্কে প্রবলেমগুলো সলভ করা হয়, আইসিটি পুরো বইটা সমাধান আছে। সো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, করার পরে খুব সহজেই তুমি সব ভিডিওগুলো পেয়ে যাবে, শুধুমাত্র আইসিটি রিলেটেড ভিডিও। যে কোনো প্রশ্ন করতে চাইলে স্ক্রিনের নাম্বারে প্রশ্নগুলো পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, তাহলে আমি সেই প্রশ্নগুলোই সলভ করে দেবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আসসালামু আলাইকুম।